সমস্ত ইউটিউব বন্ধুদের প্রীতিও শুভেচ্ছা জানিয়ে আজকে আপনাদের কাছে যে ম্যাজিকটা দেখাবার জন্য প্রস্তুত হচ্ছি, এই খেলাটার নাম হচ্ছে কার্ড থ্রু বরোড বিল। খুব সুন্দর ম্যাজিক খেলাটা, কিন্তু আজকে আপনাদের কাছে আমি শিখিয়ে দেব। আগে দেখুন, তারপরে শিখুন। আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। তাহলে চলুন খেলার দিকে যাওয়া যাক। আমার এখানে একটা 2000 টাকার নোট আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু এটা নকল, মানে এটা খেলনার টাকা, যে কোনো স্টেশনারি দোকানেই পাওয়া যায়। আমরা অরিজিনাল টাকা দিয়ে কিন্তু ম্যাজিক দেখাই না। এটার ভেতরে কোনো কাটা টাটা নেই, একটু কোনো কাটা নেই, ফাটা নেই। এখানে একটা প্লাস্টিক দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কাটা আছে। আর এই কাটা জায়গাটা আমি ব্লক করছি এই নোটটা দিয়ে। এইবার নোটটাকে আমি ফোল্ড করে দিলাম, তাহলে কি এটা এর ভেতর দিয়ে পাস করা সম্ভব হবে? নিশ্চয়ই নয়, এটা কখনোই এর ভেতর দিয়ে পাস করা সম্ভব নয় এই রুইতনের বিবিটাকে। তাহলে দেখা যাক এটা পাস হয় কি না। এই খেলাটা দেখাতে গেলে আপনাদের দুটো কার্ডের প্রয়োজন আছে, একই রঙের একই ব্যাক সাইড হবে, দুটো কার্ডের প্রয়োজন আছে। আর কার্ড দুটোকে একটু আঠা দিয়ে লাগাতে হবে। কিভাবে? এই যে আমার কার্ডটা ছিল এটা এই রকম করা আছে, তাহলে এটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি কিভাবে করা আছে। এইভাবে এই জায়গাটাকে একটু কেটে দিলাম। যখন এটা আমি এই রকম রাখছি এই কার্ডের সঙ্গে, তখন কি হলো, এই যে ফ্ল্যাপ হয়ে গেল, এই ফ্ল্যাপটা কিন্তু বোঝা যাচ্ছে না। আর কিছুই নয়, এটা এতখানি আঠা দিয়ে সাঁটিয়ে দিতে হবে। কিভাবে? এইখান থেকে, এইখান থেকে এই 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 একটু আঠা দিয়ে সাঁটিয়ে দেওয়া হলো। একটা খোলা থাকলো, এদিকটা খোলা থাকলো। তাহলে এই যে কার্ডটাকে লাগানো হলো, এই যে লাগানো হলো, পুরোটা কিন্তু আমি গ্লু লাগাইনি, আবার এদিকেও পুরোটা গ্লু লাগাইনি। তাহলে এখান থেকে এই অবধি আমি গ্লু লাগিয়েছি, মানে আঠা লাগিয়েছি। এই সাইডটা খোলা, এই সাইডটা খোলা। এবার দেখানোর পদ্ধতিটা একটু জানা দরকার। এইটা হলেই কিন্তু আপনাদের দর্শক কিন্তু এরকম দেখলে বুঝতে পারবে না যে এটা কাটা আছে। তবুও দর্শকের সামনে এরকম না রেখে এইরকম রাখা ভালো, তাহলে দর্শক দেখলো একটা কার্ড, চট করে এটাকে
এরা মাঙুল দিয়ে দেখি দেওয়া হলো একটা কার্ড, একটা কার্ড। এইবার এরকম একটা টাকা জোগাড় করতে হবে, অরিজিনাল টাকা দিয়েও করা যায়, অসুবিধে কিছু নেই। আর এরকম একটা প্লাস্টিক জোগাড় করতে হবে, একটু মোটা প্লাস্টিক, যেখানে এটা একটু মাঝখানে একটু ব্রেড দিয়ে কেটে দিতে হবে এরকম। তারপরে কাজটা খুব সোজা, এইভাবে এই এটাকে ফোল্ড করা হলো এরকম। এই যে প্লাস্টিকটাকে কাটা হবে 1 ইঞ্চি নিচে, তার মানে যখন আমি টাকাটাকে ফোল্ড করছি তখন একটু ডাউন করে এটাকে ফোল্ড করলাম, এই এইভাবে আমি ফোল্ড করলাম। এবার কি হলো, এই যে কার্ডটা, কার্ডটাকে আমি এই আঙুল দিয়ে এরম সামনে দর্শক এদিকে আছে এইভাবে ধরলাম, এই টাকাটা একটু ইয়ে করলাম, করে এই ফাঁকা জায়গাটা দিয়ে এটা ঢুকিয়ে দেওয়া হলো, এই এই এইভাবে ঢুকে গেল, এই ঢুকে গেলেই এই দর্শক কি ভাবলেন, টাকা এবং প্লাস্টিক ভেদ করে কার্ডটা বেরিয়ে গেছে। এইবার এইভাবে যদি দেখানো হয়, দর্শক দেখলেন যে এটা বসে গেছে, মানে এটা চলে গেছে পেছন দিকে, এইদিকে এই এইভাবে। এইবারের আবার এটাকে উল্টে দিয়ে কার্ডটাকে টেনে নিতে হবে, কার্ডটাকে টেনে নিয়ে এই যে এইখানটায় আটকানো ছিল, এইখানে যে আটকানো ছিল নোট থেকে বের করে নিতে হবে, নিয়ে এইভাবে ঢুকিয়ে দিতে হবে। তাহলে দর্শক কি ভাবলেন যে এটা কার্ডটা আটকানো আছে প্লাস্টিক এবং নোট দিয়ে। এইবার এইভাবে একটু অ্যাক্টিং করার পর এই এটাকে যদি উল্টে দেওয়া হয় তাহলে আরও ভালো, বুঝতেই পারবে না দর্শক। এটাই ছিল কার্ড থ্রু বরোড বিলের ম্যাজিক, নিশ্চয়ই শিখতে পেরেছেন, এমন কিছু কঠিন নয়। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন, ধন্যবাদ।